আরো অনেকদিন বিরোধীরা ভুলে যান অধিকারী তুমি দাদা থেকে দাদু হয়ে যাবে সরকার পক্ষে আসতে হবে না তোমাকে এইসব বেঈমান গদ্দার ধন্যবাদ চিটিংবাজ গিরিডি এগুলো নিয়ে যান বাবা এমপি মন্ত্রী কে করেছে মমতা ব্যানার্জি নিজে এমপি মন্ত্রী কে করেছে মমতা ব্যানার্জি ভাই এমপি কে করেছে মমতা ব্যানার্জি আর এক ভাই পুরসভার চেয়ারম্যান ছিলেন কে করেছে মমতা ব্যানার্জি জোড়াফুল সমস্ত কিছু করার পর সিবিআই আর ইডির ভয় বিজেপির দুয়ারে গিয়ে শুভেন্দু অধিকারী গলায় বকলস করে বিজেপির পোষা কুকুর ঘর ঘর করছে কাদের নিয়ে বিজেপি মিটিং করবে আমি বিজেপি যারা শুনছে দূর থেকে আমি হাত জোড় করে বলবো ভুল করাও কারুর নামে জিন্দাবাদ বলতে যাবেন না কার নামে বলবেন যাদের নামে বলবেন তিন মাস বাদে দেখবেন অন্য মঞ্চে বসে আছে খবরদার কোন নেতার নামে জিন্দাবাদ দেবেন না নাকি সব দিল্লির নেতারা এসে মিটিং করবে মিটিং করছে কি না ঘুরে দাঁড়ানো হয় কে ঘুরবে তুমি মিটিং ডাকছো ঘুরে ঘর থেকে বেরিয়ে অন্য মঞ্চে চলে যাচ্ছে মানে ঘুরে দাঁড়াবে দিলীপ ঘোষ সকাল থেকে দিলীপ বাবু নানা কথা বলে বেড়ান এমন গোষ্ঠীবাজি দিলীপ বাবুকে বাংলা থেকে বার করে দিয়েছে খড়গপুরের এমপি বেচারা বলেছে ওকে ত্রিপুরা থেকে আরম্ভ করে আন্দামান অব্দি যাও বাংলায় তুমি থাকবে না গোষ্ঠীবাজ বিজেপি দীপান্তরে পাঠাতো লোকে আগে দিলীপ বাবুকে আন্দামানে পাঠিয়ে দিয়েছে আমরা বলছি দিলীপ বাবুকে আরে বিদ্রোহ করুন আপনি বাংলার বাংলার লোক বাংলার ছেলে এই সব দলবন্ধুগুলো গিয়ে আপনাকে বাংলা থেকে বার করে দিচ্ছে এবার দেখি আপনার দম ক্ষমতা থাকলে বিদ্রোহ করুন দিলীপ বাবু আপনি বাংলাতেই থাকুন আপনি রোজ আমাদের বিরুদ্ধে বলুন আমরা আপনাকে তুলো ধরা করে দেব কিন্তু আপনার দম দেখবো ওরা আপনাকে বাংলা থেকে বার করতে চাইছে আপনার ক্ষমতা থাকলে আপনি বাংলা এসে রাজনীতি করে দেখেন এই তো বিজেপি বলুন কেউ দেখেননি ৩৪ বছর নতুন প্রজন্ম দেখেনি ইংরেজি তুলে দিল কম্পিউটার ঢুকতে দেবে না আজকে বড় বড় কথা বলছে গণহত্যার পর গণহত্যা গণধর্ষণের পর গণধর্ষণ একটা কমরেড দেখান তো হোল টাইমার যার বাড়িতে সরকারি চাকরি নেই শিক্ষকের চাকরি নেই এদের কথা বলতে লজ্জা করে না কাজ হচ্ছে গেলে আমাদেরও ভুল হয় এত বড় সরকার এত বড় দল ৯৮-৯৯% কাজ ভালো হচ্ছে ঠিক হচ্ছে ১% কোথাও ভুল হচ্ছে অন্যায় হচ্ছে তৃণমূলে সুধরে নেবে আছেন ওপরে মমতা ব্যানার্জি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন মানুষ কিন্তু সিপিএম বিএনপি কংগ্রেসের কাছ থেকে কত সম্মান শ্রমিকের লড়াই চলবে কৃষকের লড়াই চলবে শিক্ষকদের লড়াই চলবে সমস্ত পেশার মানুষের বেঁচে থাকার লড়াই চলবে আর সেই জন্য আসুন আগামী পরশু সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষের কাছে আমাদের আবেদন আগামী পরশু হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দলে দলে যোগ দিন এই বৃষ্টির মধ্যেও আপনারা যেভাবে এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন আমি আপনাদের আর কষ্ট দেব না